নমস্কার, হাতের কথা রাখলাম। আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের টপিক পার্সুয়েশন। পার্সুয়েশন মানে বলতে আমরা যেটা বুঝি, যুক্তিতর্কের মাধ্যমে কাউকে কোনো কাজ করতে রাজি করানোটাকে আমরা পার্সুয়েশন বলে থাকি, যেটার শর্টকাট বাংলা অনেক সময় প্ররোচনাও বুঝিয়ে থাকে। পার্সুয়েশন এমন একটা জিনিস যেখানে মানুষকে কোনো কাজ করাতে রাজি করানো, অর্থাৎ সেটা যে কোনোভাবে কমিউনিকেশন হতে পারে, রিটেন কমিউনিকেশন হতে পারে, ভার্বাল কমিউনিকেশন হতে পারে, নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে, যে কোনো কমিউনিকেশনের মাধ্যমে আমরা যদি কোনো ব্যক্তিকে রাজি করাই আমাদের প্রয়োজন অনুসারে বা তার প্রয়োজন অনুসারে, সেখানে যদি তাকে কাজ করতে যদি আমরা রাজি করাই, তাহলে পরে কিন্তু আমরা সেটাকে পার্সুয়েশন স্কিল বলি। পার্সুয়েশন স্কিল কিন্তু আমাদের যে কোনো বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে অথবা কোনো জায়গাতে ভালোভাবে কাজ সম্পাদন করতে কিন্তু দরকার পড়ে। পার্সুয়েশন স্কিল এমন একটা স্কিল যেটার মাধ্যমে আমরা কিন্তু ব্যক্তিগত জীবনেও কিন্তু অনেক কিছু শোধরাতে পারি বা ভালো দিকে নিয়ে যেতে পারি। পার্সুয়েশন স্কিলের জন্যে যে জিনিসগুলো হওয়ার দরকার পড়ে, সেটা হচ্ছে খুব ভালো লিসনিং স্কিল থাকার দরকার পড়তে পারে, খুব ভালো লিডারশিপ কোয়ালিটি থাকার দরকার পড়তে পারে, ক্রিটিক্যাল থিঙ্কিং দরকার পড়তে পারে, যিনি সামনে রয়েছেন তার বডি ল্যাঙ্গুয়েজ রিড করার ক্ষমতা আমার কাছে থাকতে হবে, এবং তাকে মানে এতগুলো জিনিস থাকার কারণটা কেন বলছি, সামনের জন যিনি বসে আছেন বা যিনি দাঁড়িয়ে আছেন বা যিনি কথা বলছেন তিনি কেন সেটার জন্য বিরক্ত, বা সেটা যে কাজটার জন্য আমরা ওনাকে করাতে চাইছি বা রাজি করানোর চেষ্টা করছি, উনি সে কাজটি কেন করতে রাজি নন, সেটা যদি আমাকে জানতে হয় তাহলে পরে আমাকে তার বডি ল্যাঙ্গুয়েজটা সেখানে রিড করতে জানতে হবে। ক্রিটিক্যালি থিঙ্কিং করতে হবে যে আজকে ওনার যে ফিনান্সিয়াল কন্ডিশন বা ইকোনমিক্যাল কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনের জন্য যে কাজটা আমরা ওনাকে করানোর জন্য রাজি করছি সেটা আদৌ ওনার জন্য সুটেবল কিনা, বা ভবিষ্যতে উনি এই কাজটার মাধ্যমে কী কী লাভ করতে পারেন। ভালো লিডারশিপ কোয়ালিটি থাকার কারণ যেটা হচ্ছে, আজকে আমার একটা টিমের দরকার পড়তে পারে, অর্থাৎ যে টিম আমাকে ব্যাকগ্রাউন্ডে সাহায্য করবে যে এই কাজটার জন্যে বা এই জিনিসটা যেটার জন্য আমি ওনাকে রাজি করাতে চাইছি বা আমার যে ক্লায়েন্টকে রাজি করাতে চাইছি বা অন্য কোনো কিছু সাহায্য চাইছি, সেটাকে যেন আমি প্রপারলি যেন গাইডেড হই আমার পেছন থেকে। কেন গাইডেড হওয়ার দরকার পড়ছে? প্রপার রিসার্চ থাকার দরকার পড়তে পারে। আমি যে সব বিষয়ে পণ্ডিত হব বা আমি যে সব বিষয়ে জানবো সেটা কখনো নাও হতে পারে। তাহলে আমার যদি এখানে সাপোর্ট করার যদি একজন ভালো টিম যদি থাকে এবং তারা যদি আমাকে তথ্যগতভাবে যদি সাহায্য করে যে না আপনাই আপনার ক্লায়েন্টকে এই এই জিনিসগুলো বললে পরে বা এই এই ক্রিটিক্যাল অ্যানালিসিসগুলো করলে পরে কোন ওনার এই জায়গাটাতে রাজি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। তো সুতরাং একটা লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে যেটার মাধ্যমে আমাকে আমার টিমকে দিয়ে কাজটা করিয়ে নিতে হতে পারে। আর কি হতে পারে? ভালো লিসনিং স্কিল, অর্থাৎ একজন যদি একটা ব্যক্তি যদি কোনো কথা বলছেন তাহলে পরে কিন্তু ওনাকে সম্পূর্ণ রাস্তাটা ছেড়ে দিতে হবে বা সে জায়গাটা ছেড়ে দিতে হবে যে উনি যা রয়েছে মনে উনি যেন সেটা বলতে পারেন, সেটা মন দিয়ে শোনা, তার মেন মেন পয়েন্টগুলো কিন্তু সেখানে লিখে নেওয়া, সেটাকে তারপর যখন উনি কথাটা থামাচ্ছেন ওনাকে ইন্টারাপ্ট না করে তাকে কথাটা থামতে দিয়ে ওনাকে জিজ্ঞেস করে নেওয়া যে আপনি যে কথাগুলো বলেছেন আপনি কি এই কথাগুলো বলতে চেয়েছেন, এবং আপনার বলা এবং আমার বলার মধ্যে যদি কোনোভাবে যদি পার্থক্য থাকছে তাহলে পরে সেটা কি, মানে আপনি যেটা বলছেন এটাই তো, মানে এই যে কথাগুলো রিপিট করে নেওয়া এবং সেটা কনফার্ম করে নেওয়া যে উনি যেটা বলছে এবং আমি যেটা বুঝছি এই জিনিসগুলো সেম। অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সঙ্গে গুড লিসনিং স্কিল থাকলে পরে আমাকে বারবার করে সেখানে সেই কথাগুলো রিপিট করে নিয়ে ওনার কনসার্নটা বুঝে নিতে হবে যে উনি কী চাইছেন এবং কেন উনি কাজটা করতে রাজি হচ্ছেন না, বা আমি ওনাকে কীভাবে জিনিসগুলো দেখাতে পারি, উনি যেভাবে দেখতে চাইছেন সেটা কীভাবে ওনার সামনে উপস্থাপন করতে পারি। তো পার্সুয়েশন স্কিল অর্থাৎ যুক্তিতর্কের মাধ্যমে কোনো কাজে রাজি করানোর জন্যে আমার কিন্তু এই স্কিলগুলোর দরকার পড়তে পারে। এই স্কিলগুলো সম্বন্ধে জানতে গেলে পরে এর উপরে ছোটো ছোটো ভিডিও আমি আগেও করে রেখেছি যেটা আপনারা দেখতে পারেন। কিন্তু পার্সুয়েশন স্কিল প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু থাকে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে তো থাকে, তাদের যদি চকলেটের যদি দরকার পড়ে তারা জানে ভালোভাবে বাবা আমাদের কাছ থেকে কীভাবে সেখানটাতে আদায় করতে হয়। তো এই আদায় করিয়ে নেওয়াটাকেও কিন্তু আমরা পার্সুয়েশন স্কিল বলি। অনেক সময় জেদের সঙ্গে আমরা সেখানটাতে মিশিয়ে ফেলি, জেদ একটা আলাদা জিনিস, মানে কোনো কাজের খারাপ আউটপুট রয়েছে বা জোর করে করানো, তো জোর করে করাবো কিন্তু আমরা নয়, আমরা জোর করে করানোর জন্য এখানে আমরা নেই, আমরা যুক্তিতর্কের মাধ্যমে যিনি সামনের জন রয়েছে তাকে আমার সঙ্গে একই মত পোষণ করিয়ে যদি কোনো কাজ করাতে যদি আমরা রাজি করাতে পারি, সেই স্কিলটাকে আমরা বলি কিন্তু পার্সুয়েশন স্কিল। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পার্সুয়েশন স্কিল কাকে বলে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।